ইলেকট্রিক্যাল সার্কিট টু বইয়ের গুরুত্বপূর্ণ একটা স্টারের অঙ্ক করব। অঙ্কটার মধ্যে যে জানেন যেটা দেওয়া আছে বা অঙ্কটা মোটামুটি এই যে গিভেন ডাটা যা দেওয়া আছে সেটাই অঙ্কের ডাটা দেওয়া আছে। তাহলে আমি অঙ্কের ডাটা লিখি নি, কিন্তু গিভেন ডাটা দিয়ে বুঝাচ্ছি। এই যে এখানে ইম্পিডেন্স ইম্পিডেন্স দেওয়া আছে 8 প্লাস জে 6, এটাকে আমি পোলারে নিয়ে নিলাম। তারপর এই ভোল্টেজটা দেওয়া আছে, এটা কিসের লাইন ভোল্টেজ না ফেজ ভোল্টেজ বলা নেই, কিন্তু এখানে লাইন ভোল্টেজ দেখছি কিসের জন্য, সেখানে যদি স্টার অথবা থ্রি ফেজ অথবা ডেল্টা কথাটা উল্লেখ থাকে তাহলে সেখানে লাইন ভোল্টেজের মান পাই। এই জন্য লাইন ভোল্টেজ ইকুয়াল টু 400 ভোল্ট, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 50 হার্টজ। তাহলে আমাকে বের করতে হবে লাইন কারেন্ট, তারপর ওখানে বলছে যে পাওয়ার, পাওয়ার বের করার জন্য, তারপর বলছে যে রিয়াক্টিভ পাওয়ার মানে ভার বের করতে বলছে, ভার বলতে রিয়াক্টিভ পাওয়ার বোঝায়, আর রিয়াক্টিভ পাওয়ার মানে কিউ ইকুয়াল টু ওয়াট। আবার বলছে একটি ফেজ বিচ্ছিন্ন হয়ে গেলে, একটি ফেজ বিচ্ছিন্ন হলে গৃহীত পাওয়ার বের করতে বলছে, একটি ফেজ বিচ্ছিন্ন হলে গৃহীত পাওয়ার হচ্ছে মানে অ্যাক্টিভ পাওয়ার বা প্রকৃত পাওয়ার বা গৃহীত পাওয়ার ইকুয়াল টু ওয়াট। তাহলে আবার বলছে নিউট্রাল কারেন্ট শূন্য প্রমাণ করো বা দেখাও, তাহলে নিউট্রাল কারেন্ট শূন্য, আইএন ইকুয়াল টু জিরো প্রমাণ করতে হবে। এখন আমাকে ওই প্রথমে লাইন কারেন্ট বের করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা জানি স্টারের ক্ষেত্রে ভিএল ইকুয়াল টু রুট থ্রি ভিপি, তাহলে ভিপি ইকুয়াল টু ভিএল বাই রুট থ্রি। তাহলে ভিএল এর মান বসাইলাম রুট থ্রি, তার বসানোর পর পাইলাম এ মান এটা এত ভোল্ট, তাহলে ফেজ ভোল্টেজ এটা। আমরা জানি যে আমাকে লাইন কারেন্ট বের করার জন্য এই ভি ইকুয়াল টু আই আর, এটা আর এল সি বা আই যে ওই ওই ইয়ার ক্ষেত্রে এই জন্য তিনটা ফেজ আছে, এই জন্য এটা হয় ভি ইকুয়াল টু আই জেড, তাহলে ভিপি ইকুয়াল টু আইপি জেড পি, তাহলে আইপি ইকুয়াল টু ভিপি বাই জেড পি। তাহলে ভিপির মান বসাইলাম, এই যে ভিপির মান এখান থেকে, আর জেড পির মান ওখান থেকে বসাইলাম, রেক্টেঙ্গুলার মান ভাগের সময় রেক্টেঙ্গুলার সরি পোলার মান ভাগের সময় পোলার হয়, তাহলে মানের সাথে মান ভাগ আর কোন থেকে কোন বিয়োগ, এখানে কোন কোন নাই মানে জিরো আছে, তাহলে ভাগ দিলাম ভাগ দিয়ে আর কোন থেকে কোন বিয়োগ দিলে মাইনাস 36.87। তাহলে আমরা জানি স্টারের ক্ষেত্রে লাইন কারেন্ট সমান ফেজ কারেন্ট, অর্থাৎ ফেজ কারেন্ট যা লাইন কারেন্টও তাই। আমরা আইএল ইকুয়াল টু 23.09 কোণ মাইনাস 36.87, এত অ্যাম্পিয়ার অ্যান্সার। তারপর খ নম্বরে বলছে যে পাওয়ার বের করার জন্য, আমরা যে পাওয়ার ইকুয়াল টু ভি আই কস থিটা, কিন্তু ভি এল আই এল যখন লাইন দিব তখন ওই ভি এল আই এল কস থিটার আগে রুট থ্রি দিতে হবে, যদি ভিপি আইপি কস থিটা দিতাম তাহলে সেখানে রুট থ্রি নামে হইতো থ্রি, অতএব লাইন দিয়ে করছি এই জন্য এখানে রুট থ্রি হয়েছে, থ্রি ফেজ হওয়ার কারণে। তাহলে রুট থ্রি, ভি এল এর মান বসাইলাম, আই এল এর মান বসাইলাম, কস থিটার মান হচ্ছে যে এখানে আমার যে কারেন্ট আছে কারেন্টের 36.87 এই কোনটা আর ইম্পিডেন্সের কোনটা একই কথা, কিন্তু মাইনাস প্লাস মাইনাস থাকলে আসবে না, সবসময় প্লাসের আসবে, এই যে 36.87 এটা এটা হলো এই যে কোন, তাহলে গুণ দিয়ে বললাম এত ওয়াট, এটা হাজারের উপর এই জন্য কিলোওয়াটে নেওয়া যায়। তাহলে আমরা জানি 1000 ওয়াটে 1 কিলোওয়াট, তাহলে ছোট থেকে বড় ভাগ, এই জন্য 1000 দিয়ে এটা এই এটাকে ভাগ দিয়েছে, ভাগ দেওয়ার পর এত কিলোওয়াট, এত অ্যান্সার। তারপর বলছে ভার বের করার জন্য, ভার মানে রিয়াক্টিভ পাওয়ার, রিয়াক্টিভ পাওয়ার মানে কিউ, তাহলে কিউ ইকুয়াল টু আমরা জানি ভি আই সাইন থিটা, আর এটা ভি এল আই এল সাইন থিটা, এই জন্য রুট থ্রি দিয়ে গুণতে হয়েছে, থ্রি ফেজ আছে এই জন্য। তাহলে সব মান বসালাম, ভি এল এর মান বসালাম, আই এল এর মান বসালাম, সাইন থিটার মান হচ্ছে 36.87 ইম্পিডেন্সের কোণ থেকে, এত ভার, এটা কে ভারে নেওয়া যাবে না কারণ ভার চাইছে, এত অ্যান্সার। তারপর বলছে একটি ফেজ বিচ্ছিন্ন হয়ে গেলে, তাহলে এটা এটা হচ্ছে স্টার, তাহলে একটা ফেজ যদি বিচ্ছিন্ন করে দুইটা ফেজ থাকে, তাহলে দুইটা ফেজ যদি থাকে তাহলে ইম্পিডেন্স বের করতে, এটা ইম্পিডেন্সের মান, তাহলে ইম্পিডেন্স 2 ZP, টু এটা হলো জেড পি, এটাও জেড পি, তাহলে দুইটা না 2 ZP, তাহলে 2 ইন্টু ZP-র মান হচ্ছে এদের পোলারের মান, তাহলে মান মানের সাথে মান গুণ কোণ, আর কোণ তো একটাই, এটা কোণ, এত ওহম। তারপর আমাকে আইএল বের করতে হবে, তার আই কিন্তু ভি বাই জেড, জেড মানে 2 ZP হবে, হ্যাঁ ভিআর এর মান হচ্ছে এই যে ভিআর মানে এই যে ভিআর, তাহলে 400, আর 2 ZP-র মান এটা, এই যে এখান থেকে আইএল ইকুয়াল টু এত এত অ্যাম্পিয়ার। আর তারপর আমাকে বলছে যে বিচ্ছিন্ন হয়ে গেলে গৃহীত পাওয়ার বের করার জন্য, তাহলে গৃহীত পাওয়ার আমরা জানি যে গৃহীত পাওয়ার বা অ্যাক্টিভ পাওয়ার অথবা প্রকৃত পাওয়ার ভি আই কস থিটা, তাহলে ভি আই মানে ভি মানে ভি আর ওয়াই, যে ভি আর ওয়াই দুইটা ফেজ, এটা হচ্ছে আর এটা হচ্ছে ওয়াই, দুই ফেজের ভোল্টেজ এর জন্য ভি আর ওয়াই, আর আই এল কস থিটা, এখানে থ্রি ফেজ না, এখানে দুইটা ফেজ, এর জন্য এখানে থ্রি হবে না বা রুট থ্রি হবে না, এর জন্য ভি আর ওয়াই এর মান 400, আর আই এল এর মান 200, আর কস থিটার মান 36.87, এত ওয়াট অ্যান্সার। তারপর নিউট্রাল কারেন্ট প্রমাণ করার জন্য বলা হয়েছে, তাহলে আমরা জানি নিউট্রাল কারেন্ট ইকুয়াল টু
ফেজ যেগুলো আছে এগুলো সব যোগফল হয়। তাহলে ফেজ হচ্ছে তিনটা, আর ওয়াই বি, আই আর, আই ওয়াই, আই বি। তাহলে এক ফেজ মানে আই আর যে কথা, আই পি একই কথা। আই পি হচ্ছে 23.09 কোণ -36.87। তাহলে এই যে আই আর এর মান আমি বসাইলাম এটা, কিন্তু আই আর, আই ওয়াই, আই ওয়াই এর মানটা একটু ওই মানটাই বসবে। বসার পর এই যে -36.87 থেকে -120 বিয়োগ হবে, কারণ এখানে প্রথম অবস্থায় যে কারেন্টটা থাকে এটার অ্যাঙ্গেল জিরো, দ্বিতীয় অবস্থায় কিন্তু এখান থেকে এখানে 120 ডিগ্রি, এই জন্য -120 ডিগ্রি হয়েছে এখানে, -120 ডিগ্রি। হ্যাঁ, এই তারপর আবার আই বি, আই বিতে যখন আছে এখানে 120, এখানে 120 ডিগ্রি, তাহলে 120 120 মাইনাস হবে কত, 240 ডিগ্রি। ঠিক আছে, এই তাহলে এইগুলা যোগ বিয়োগ করে এখানে এই যে এখানে যেটা পাইলাম এগুলা, আর এখানে মান পাওয়ার পর আমাকে এই যে পোলারগুলোকে যোগের সময় রেক্টেঙ্গুলার নিয়ে যেতে হবে, রেক্টেঙ্গুলার নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর তারপর এখানে 18 দেখতেছি, আর হচ্ছে এখানে হচ্ছে 21, আর এখানে হচ্ছে 2। তাহলে কোন দুইটা যোগ করলে আমার কাটা যায়, তাহলে 18 এই যে 18.472, তারপর হচ্ছে 2.762 যোগ করার পর, যোগ করলে দেখা যাচ্ছে 21.234, এটা হচ্ছে মাইনাসে এটা প্লাসে, তাহলে প্লাস মাইনাস কাটা যায়। আবার যে 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 এর মান এখানে 13, আর এখানে হচ্ছে এই যে এখানে হচ্ছে 9.070, এই দুই দুইটা যোগ করলে দেখা যায় যে হয়ে যায় 22.924, এটা প্লাসের এটা মাইনাসের, তাহলে প্লাস মাইনাসের এই যে মাইনাসের এই যে প্লাসের কাটা যায়, তাহলে জিরো হয়। তাহলে আমরা এখন পাইলাম নিউট্রাল কারেন্ট ইকুয়াল টু জিরো। ওকে, আল্লাহ হাফেজ।